হাই, আমি রূপম। এখন কথা হবে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি এই ট্রেলারটায় যাওয়ার আগে একটাই কথা বলবো যে এই কাজটা যদি, মানে এই ট্রেলারটা যদি আজকে একটা তামিল ইন্ডাস্ট্রি থেকে আসতো, বা মালায়ালাম বা কন্নড়, হিন্দির ক্ষেত্রে ধরুন হিন্দির থেকেও আসলো, তাহলে যে মাতামাতিটা বা যে লেখালেখিটা হতো সেটা কিন্তু আমাদের বাংলার পক্ষ থেকে যখন আসছে, বাংলা এরকম একটা কাজ আসছে, সেই সময় কিন্তু হয় না। কারণ এর টিজার আসার পরেই যেই উন্মাদনাটা এই ছবিটা ডিজার্ভ করে আমার মনে হয় সেটা পায়নি, ঠিক আছে? এবং সেটা পাওয়া উচিত, কারণ আমি ট্রেলারটা দেখলাম এবং এটা একটা বাংলা ছবির ট্রেলার। এরকম এর রিচ, এরকম প্রত্যেকটা শট, যেরকম ডায়ালগ, যেরকম মিউজিক, যেরকম এন্ডিং, সেটা সত্যি ব্যাপক। তো এই ট্রেলারটা তোমরা অবশ্যই দেখো, আমি হাইলি রেকমেন্ড করলাম। এবং এরকম ধরনের ছবি, আসলে এরকম ধরনের ছবির তো বিশাল অডিয়েন্স হয় না। তবে আমি যেটা বললামই, আজকে যখন মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে বা তামিল থেকে এরকম একটা কাজ আসবে, তখন কিন্তু অডিয়েন্স সেটাকে সাবটাইটেল দিয়ে পড়েও দেখে খুব অ্যাপ্রিসিয়েট করবে, লিখবে। কিন্তু বাংলায় যখন আসবে তখন সেটা নিয়ে কথা বলবে না, 3 বছর পর কথা বলবে। দেবালয় ভট্টাচার্য এই কাজটা কাল্ট ক্লাসিক, এটা ভালো কাজ। সে দেবালয় ভট্টাচার্যের জায়গায় অন্য কোনো পরিচালকও হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে সেই সময় দেখে খারাপ লাগুক ভালো লাগুক, সেই সময় অ্যাটলিস্ট গিয়ে দেখো, যারা এরকম ধরনের ছবি দেখতে চায় আর কি। তো এই ট্রেলারটা আমার দারুণ লেগেছে, দারুণ। আমি একটা পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, ইনস্টা ফেসবুকে একটা লেখা লিখেছিলাম, এই ছবির ট্রেলারে আমরা একটা শট দেখতে পাই, সেটার সাথে আরও একটা ছবির একটা শটে সিমিলার রয়েছে, এবং দুটো ছবির যে ডায়ালগ সেটা এতটা ডেপথ রাখে, আমি সেটাতে আসছি, সেটা নিয়ে কথা বলছি। তার আগে এখানে যে গল্পটা সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে একটু বলে দিই। স্বপন কুমার, তো এখানে না স্বপন কুমারের যে মানে এই রাইটারের যে ক্যারেক্টার দীপক চ্যাটার্জি, দেখানো হচ্ছে সে বাস্তবে এক্সিস্ট করছে। তো এটা স্বপন কুমারের কোনো গল্প অবলম্বন করে ছবিটা নয়, ঠিক আছে? দেখানো হচ্ছে দীপক চ্যাটার্জি তার অ্যাসিস্ট্যান্ট, তারা বাস্তবে এক্সিস্ট করছে, এবং বাদামি হায়না সে শহরে আসছে। তো বাস্তবে দীপক চ্যাটার্জি কীভাবে এই কল্পনার সাহায্যে, এই গল্পের বিভিন্ন ট্রুপসের সাহায্যে তাকে আটকাবে, বা সে আটকাতে চাইবে কি না, কারণ তার এই যে দীপক চ্যাটার্জির, তার না এই মানুষদের প্রতি, এই রাইটারের প্রতি একটা অনীহা এসে গেছে। এবার সেটার কারণ হচ্ছে তার হারিয়ে যাওয়া, ঠিক আছে? এবার দেখবে যখন এই দুজনের কনভারসেশন হচ্ছে, সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাইব্রেরি রয়েছে। তো মেবি এখানে এটার কোনো একটা আন্ডারটোনে কিছু একটা বোঝাতে চাইছেন পরিচালক, যেটা হয়তো আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো। তবে এই ক্যারেক্টারটা বাস্তবে এক্সিস্ট করছে, তার সাথে রাইটার কথা বলছে। তোমরা যদি টিজারটা দেখো, দেখ পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা একটা হেলিকপ্টার আনবে, আমরা তার পরের শটই দেখতে পাচ্ছি যে ওপর থেকে হেলিকপ্টার চলে এসেছে। তো মেবি সে কোনো কিছুটা লিখে দিল, তারপরেই হয়তো সেই সিকোয়েন্সটা হয়ে গেল, ঠিক আছে? তো এখানে রক্তে মাংসের মানুষ দীপক চ্যাটার্জি, সে সাহায্য পাচ্ছে এই রাইটারের থ্রু, ঠিক আছে? তো ভাবনাটা জাস্ট ভাবো আর কি, ঠিক আছে? দারুণ। এবার এখানে যদি তুমি প্রেজেন্টেশন দেখো, এরকম পার্পল ব্লু কালারের লাইট, যেরকম নিয়ন ফিল, নিওনট স্লোরের ক্ষেত্রে যেরকম লাইটিং আমরা দেখে থাকি, সেরকম ধরনের লাইটিং, মানে কলকাতা শহরটাকে এরকমভাবে দেখাচ্ছে সেটা কলকাতা মনে হচ্ছে না। তো এত সুন্দর লাইটিং, প্রত্যেকটা শট, অ্যাকশান শটগুলো, এই যখন ফাইটিংটা হচ্ছে ঘাড়ের উপর একজন বন্দুক বার করছে অ্যাসিস্ট্যান্ট প্রতীক দত্ত, ওই জায়গাটা দেখো কীরকম ফাস্ট কাট করা হয়েছে, সঙ্গে সঙ্গে শটটা দেখো। তো প্রত্যেকটা সিকোয়েন্সের মধ্যে খুব মজা আছে, খুব ভালো লাগে যখন এরকম একজন পরিচালকের টেকনিক্যাল দিক নিয়ে আমরা কথা বলতে পারি, কারণ সচরাচর এগুলো নিয়ে কেউ কথাও বলেন এবং হয়ও না সেরকম কথা আর কি। এবং এর মিউজিক কীরকমভাবে গান ব্যবহার, দেবালয় ভট্টাচার্য বরাবরই তার যে কোনো কাজের ক্ষেত্রে মিউজিকটাকে খুব সুন্দর করে ব্যবহার করে, এবং অমিত চ্যাটার্জির সাথে তার জেলিং খুব ভালো হয়। এবং দুটো ডায়ালগ, দীপক চ্যাটার্জি বলে, আপনার সেই বিখ্যাত গোয়েন্দাদের খুঁজে দিতে বলুন, যাদের চর্বিত চর্বণকে বাঙালি পুজো করে, সব রুচিশীল বাঙালিকে প্রণাম, এটা হচ্ছে পোকিং, এটা হচ্ছে ডায়ালগ। সত্যি তো তাই, আমরা তো বারবার সেই জিনিসটাই করি। তো সেটাকে এত সুন্দর করে দেখিয়েছে, এবং যেটা আমি বলছিলাম, একটা শটের সাথে এই শটটার কীরকম হোমাজ দেওয়া হয়েছে। এবং খালি সিকোয়েন্সটা ভাবো, ডার্ক নাইটের যে এন্ডিংটা, ঠিক আছে, যখন ব্যাটম্যান চলে যাচ্ছে এবং পুরো গথমের পুলিশরা তার পিছনে যাচ্ছে, ছুটে যাচ্ছে, সেই পার্টিকুলার শটটা দেখো, সেখানে ব্যাটম্যানের ঠিক ওরকমভাবে তার যে কোটটা সেটা উঠছে এবং ব্যাটম্যান অন্ধকারের দিকে যাচ্ছে, আমি শটটা দেখাচ্ছি, ঠিক একইভাবে এখানে একটা শট রয়েছে যেখানে টানেলের মধ্যে দিয়ে দীপক চ্যাটার্জি ছুটে যাচ্ছে, তার কোটটা রকম উঠছে, এবং এই ডায়লগটা প্লেস করো এবং ওখানে ওই ডায়লগটা দেখো, ডার্ক নাইটে কী বলা হয়েছিল, সেই আসল হিরো যাকে গৌতম ডিজার্ভ করে, কিন্তু গৌতম সিটির এখন তাকে প্রয়োজন নেই।
এবার দুটো ডায়ালগ দুটো সিকোয়েন্সকে দেখো খালি, এবং আরও একটা সংলাপ যেটা হচ্ছে মিমেটেরিয়াল, যখন পরাণ বন্দ্যোপাধ্যায় ট্রেলারের একদম এন্ডে বলছে স্বপন কুমারের গল্পে কেউ লজিক খোঁজে না, তো আবির বলছে স্প্লিট স্ক্রিন হয়ে যাচ্ছে, ম্যাজিক খোঁজে তো, কিন্তু বেশি ম্যাজিক করতে গিয়ে যাতে ট্র্যাজিক না হয়ে যায়, তখন পরাণ বন্দ্যোপাধ্যায় বলে তুমি বড্ড বেশি কথা বলো। ওই সিকোয়েন্সটা হচ্ছে পুরো মিমেটেরিয়াল, তো প্রত্যেকটা সংলাপ যেরকমভাবে গেছে দারুণ লাগছে। এবং কাস্ট, আবিরকে কী সুন্দর মানিয়েছে চরিত্রটা, দারুণ লাগছে। ওই কোট পরে এত স্মার্ট লাগছে, আবির বরাবরই খুব স্মার্ট, খুব ড্যাশিং, কিন্তু এত সুন্দর লাগছে প্রত্যেকটা শটে, জাস্ট ব্যাপক, দারুণ লাগছে আবিরকে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায় ভাই কী করেছেন উনি, দারুণ দারুণ, দুজনের কেমিস্ট্রি জাস্ট অপূর্ব। এবং প্রতীক দত্ত, আমি তার কথা বলবই, তাকে পরপর যে কটা কাজে দেখলাম ছোটলোক ইন্দুবালা ফাটিয়ে দিচ্ছে, তো এখানেও আশা করছি খুব ভালো কাজ করবে এবং তাকে স্পেস দেওয়া হবে। ওভারঅল ট্রেলারটার মধ্যেই সেই মজাটা আছে, সেই পোকিংটা আছে, সেই ফিলটা আছে, সেই ট্রিটমেন্টটা আছে, তো আমার এক্সপেকটেশান স্কাই হাই। আশা করছি ছবিটা খুব ভালো হবে, 12ই জানুয়ারি এই ছবিটা সিনেমা হলে মুক্তি পাবে। এবং আমি বহু আগে এই ছবিটার একটা তথ্য পেয়েছিলাম, এই ছবিটার দুরকম এন্ডিং আছে, যেহেতু এটা পরবর্তী সময় হইচইতে যখন আসবে তখন তোমরা হয়তো এই ছবির যে এন্ডটা সেটা নাও দেখতে পারো, অর্থাৎ সেখানে হয়তো এটাকে সিরিজ ফরম্যাটে আনা হতে পারে এবং হয়তো ক্লাইম্যাক্সটা বদলে দেওয়া হতে পারে। এটা সেই সময় শুনেছিলাম যখন এই ছবিটার কাজ শুরু হয়, এবার পরবর্তী সময় কী হচ্ছে আমি জানি না, তবে সেটা হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করে, আমি এই ছবিটার জন্য খুব এক্সাইটেড। তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা এই ট্রেলারটা নিয়ে কথা বললাম, তোমরা এই ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।